তিনটা গাড়ির পাশাপাশি আমি এই গাড়িটা আপনাদেরকে একটু দেখা দিচ্ছি। গাড়িটা মাত্র আসছে, তাই এই গাড়িটা একটু দেখা দিচ্ছি। এটা টয়োটা এক্সিও 2013 অক্টেন ড্রাইভ। আচ্ছা, কোনো সিএনজি, এটার জন্মলগ্ন থেকে কোনো সিএনজি পাই না, এটা তাহলে চলছে গাড়িটা। বাবু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হলো সংসদ ইভিনিউ রোড, সংসদ ভবনের অপোজিট সাইড, মণিপুরি পাড়া, 2 নম্বর গেটের সাথে। আমাদের ডান পাশে হলো পিকাডিলি রেস্টুরেন্ট, বাম পাশে হলো খেজুর বাগান মসজিদ, ঠিক মণিপুরি পাড়া 2 নম্বর গেটের সাথে। আমাদের আইবিএম অটোমোবাইল সেই ভিডিওতে তিনটা গাড়ি দেখাবো। ওকে, কী কী গাড়ি ভাই? দুটা ফিল্ডার দেখাবো, একটা প্রিমিয়াম গাড়ি দেখাবো। ওকে, ফিল্ডার দিয়ে শুরু করেন। জি, এই অলসেপ দিয়ে শুরু করতেছি ইনশাল্লাহ। এটার মডেল কত ভাই? এটার মডেল 2003। এবং রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন এটা হলো আপনার 2009। সুপার কন্ডিশন ভাই, একদম অরিজিনাল কন্ডিশনে আছে। মানে টাকা ইনকাম করার সেরা গাড়ি? টাকা ইনকাম করার সেরা গাড়িটা টয়োটা। ওভারহেড ইন্টিগ্রেটেড, ভালো ভালো চলতেছে গাড়িগুলো। টয়োটা এক্স ফিল্ডার? টয়োটা এক্স ফিল্ডার। এবং এক্স ফিল্ডারের বডি কিন্তু অনেক শক্তিশালী, শক্তিশালী, খুব সুন্দর সিলভার কালার। যারা রেন্ট এ কার উবার পাড়ো চালাবেন তাদের জন্য এই গাড়ি। জি, বা ফ্যামিলি জিরো ইউজ করতে পারবে। জি, অনেক সুন্দর একটা গাড়ি টয়োটা ফিল্ডার। জি, এবং এই গাড়িটা এখন ওয়াশ করা হয়নি ভাইয়া। ওয়াশ পলিশ হয় না? না, এখন ওয়াশ পলিশ হয় না গাড়িটা। আচ্ছা, ব্ল্যাক ইন্টেরিয়র? জি, ফাইভ সিটার গাড়ি, টয়োটা ফিল্ডার। ওয়াশ পলিশ করা হয় না, ওয়াশ পলিশ করলে আরো সুন্দর লাগবে। ওয়াশ করা হয় না গাড়িটা। আর এই হচ্ছে ব্যাক পার্ট। জি, সিএনজি করা আছে ভাই? সিএনজি করা আছে। ইঞ্জিনটা ফ্রেশ আছে ভাইয়া? আচ্ছা, ইঞ্জিনও ফ্রেশ? ইঞ্জিনও ফ্রেশ। এই গাড়িতে কোনো কাজ আছে ভাই? না, কোনো কাজ নেই। আচ্ছা, ফুল কমপ্লিট? নেই, ফুল কমপ্লিট। জি, সিসি হচ্ছে 1500। সিসি 1500 এবং 6 লিটার সিএনজি সহ? 6 লিটার সিএনজি সহ, আগে পিছে গ্লাস অরিজিনাল, লাইট অরিজিনাল, সবকিছু অরিজিনাল আছে। ওকে ভাই, দামটা কত চাচ্ছেন? এটার দামটা চাচ্ছি আমরা 11,30,000। 11,30,000? 11,30,000। এটা আজকিম প্রাইস? আজকিম প্রাইস। ওকে, আমরা নেক্সট আরেকটা ফিল্ডার দেখবো। আর আরেকটা হলো আমাদের ফিল্ডার 2010 মডেল। 2010 এর মডেল এটা। এবং রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2015। ফ্রন্ট সাইড প্রেস, লাইট অরিজিনাল, সবই অরিজিনাল, গ্রিল অরিজিনাল, সবই অরিজিনাল আছে, সব কিছু অরিজিনাল, অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা, সামনে পিছনে গ্লাস অরিজিনাল? অরিজিনাল গ্লাস, সামনে পিছনে গ্লাস অরিজিনাল। টয়োটা ফিল্ডার, ফিল্ডার উডেন প্যানেল, ড্যাশবোর্ড থেকে একদম ফ্রেশ, ডিভিডি, ব্যাক ক্যামেরা সব কিছু পারফেক্ট। লিমিটেড ভার্সন? লিমিটেড ভার্সন। জি, হ্যান্ড রেস্ট পাচ্ছেন গাড়িতে, যেহেতু এটা লিমিটেড ভার্সন। জি, ব্যাক পার্ট? ব্যাক পার্টে যে খুব সুন্দর, খুব সুন্দর। জি, সিএনজি করা? সিএনজি করা। এবং ফিল্ডার মানে পিছনে হিউজ স্পেস? হিউজ স্পেস। সুন্দর একটা স্পয়লার পাচ্ছেন, ফোর স্টারের গাড়ি এবং সব সাইডে কমপ্লিট, এবং রাইট সাইডেও ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ, রাইট সাইডেও একদম ফ্রেশ কন্ডিশন। এ হচ্ছে সামনে ডোর, উডেন সহ পাচ্ছেন গাড়িটা। মানে এটা হচ্ছে লিমিটেড ভার্সনের গাড়ি, লিমিটেড ভার্সনের গাড়ি, খুব সুন্দর। টায়ারের সাপোর্টটা ভালো দিবে? হ্যাঁ ইনশাআল্লাহ। নতুন টায়ার? নতুন, একদম নতুন টায়ার। নতুন টায়ার? জি, নতুন টায়ার। টায়ারটা ফিল্ডার 2010 এর মডেল, 2010 মডেল, 15 রেজিস্ট্রেশন। সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই? অরিজিনাল ভাই। এটার প্রাইস কত চাচ্ছেন? এটার প্রাইস 15,20,000। 15,20,000 টাকা আজকের প্রাইস? আজকের প্রাইস। কথা বলার সুযোগ আছে অবশ্যই, আপনারা আসবেন শোরুমে, আইবিএম শোরুমে, আইবিএম অটোমোবাইল। আমরা নেক্সট প্রিমিও দেখবো। নেক্সট আমরা প্রিমিও তো চলে যাই। ওল্ড ইজ গোল্ড? জি, টয়োটা এফ প্রিমিও, টয়োটা এফ প্রিমিও। এটা 2006 মডেল, 2006 এর মডেল, 2006 মডেল। এবং রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন এটা 2011। আচ্ছা, 11 সালে রেজিস্ট্রেশন, 31 সিরিয়াল। কনসেপ্ট তো ফ্রেশ ভাই, ফ্রেশ মানে অরিজিনাল লাইট, একদম একদম অরিজিনাল লাইট, অরিজিনাল সব কিছুই আছে। ওকে, এবং ভিতরে বেজ ইন্টেরিয়াল, জি প্যাকেজ, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল, জি জি প্যাকেজের গাড়ি, জি প্যাকেজের গাড়ি, প্যাটগুলো একদম। এই গাড়িতে কোনো কাজ আছে ভাই? না, কোনো কাজ নেই ভাই, কোনো কাজ নেই, কোনো কাজ নেই। এই সব গাড়ি সার্ভিসের রাজা, সার্ভিসের রাজা। এবং এগুলো অপারে চলে, পার্সোনাল ব্যবহার করে, ব্যবহার করতে পারবেন, দুই ভাবে চালানো সম্ভব। জি, আর এই হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্ট সিএনজি বেলপে যে আছে, একদম সিএনজি এলপিজি দুটেই আছে, এবং গ্লাস অরিজিনাল আছে। আচ্ছা, গ্লাস অরিজিনাল স্টিকারটা উঠে গেছে, যে দাগগুলো আছে অরিজিনাল গ্লাস এখানে। ওকে, এর মডেল? এর মডেল 11 রেজিস্ট্রেশন, 6 লিটার সিএনজি সহ, 6 লিটার সিএনজি সহ। এই গাড়ির ইঞ্জিনটা কি অবস্থা ভাই? এই গাড়ির ইঞ্জিনটা আপনার একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনটা। দামটা কত চাচ্ছেন? এটার দামটা চাচ্ছি আমরা 16,90,000। 16,90,000, 90,000 আজকিম প্রাইস, আজকিম প্রাইস। আপনার মোবাইল নম্বরটা বলে দেন। 01715818731 ভাই, ভালো থাকবেন, আসসালাম, ইনশাআল্লাহ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।